সো হ্যালো প্রিয় দর্শক মন্ডলী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো বেসিক্যালি ইউটিউব এবং ফেসবুকের জন্য এটা হচ্ছে আমার অফিশিয়ালি ফার্স্ট ব্লগ। ব্লগিং কালচারে ঢোকার আগে থেকে অনেক ইচ্ছে ছিল, কিন্তু সময়ের ব্যস্ততার জন্য আমি এই কালচারে আসতে পারিনি। সো আজকে থেকে আমি আমার ব্লগ চ্যানেল শুরু করছি। তো থাম্বনেইলে তো তোমরা দেখেই নিয়েছো কোথায় যাচ্ছি আমরা। সো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে, কারণ আমি অনেক ইন্টারেস্টিং বানাতে যাচ্ছি এই ভিডিওটাকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, ফেসবুকে ফলো করে নেবে এবং ইউটিউবে গিয়ে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করবে। সো লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, আমার নাম হচ্ছে অর্ভজিৎ পাল, আর আমি নর্থ ইস্ট ইন্ডিয়ার খুব সুন্দর একটা স্টেট ত্রিপুরা থেকে বিলং করি। সো ভিডিওটা এনজয় করো তোমরা। সো গাইস, আমরা অক্সিজেন পার্কের উদ্দেশ্যে গাড়িতে উঠে গেলাম এখন। সো বেসিক্যালি আমি থাকি হাপানিয়ায়। সো হাপানিয়া থেকে অক্সিজেন পার্কের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। আর তোমরা যেখানেই থাকো, গুগল ম্যাপে গিয়ে সেটা অক্সিজেন পার্ক লেখলে অক্সিজেন পার্কের সঠিক দূরত্বটা এবং সঠিক লোকেশনটা তোমরা পেয়ে যাবে। এখন তোমরা তোমাদের বাম পাশে দেখতে পারো আগরতলার এবং ত্রিপুরার প্রথম 5-star হোটেল, হোটেল পোলো টাওয়ার্স। সো গাইজ, আমরা পার্কের অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা হচ্ছে শালবাগান গান্ধীগ্রাম রোড। সো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি অক্সিজেন পার্কে। তো তোমরা কিছু সিনেমেটিক ভিডিও এনজয় করো। অক্সিজেন পার্কের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 10 রুপিস, 10 টাকা করে পার হেড। তো তোমরা টিকিটটা কেটে তারপর ঢুকবে। সো গাইজ, তোমরা অক্সিজেন পার্কের ফ্রন্ট গেট দিয়ে ঢুকতেই প্রথমেই দেখতে পাবে অনেকগুলো গাছপালা চারিপাশে। সো বেসিক্যালি অক্সিজেন পার্কের মেন ইনিশিয়েটিভ ছিল শহরের মানুষদের কিছু ফ্রেশ এয়ার দেওয়ার জন্য। তো দর্শক মন্ডলী, আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। এখানে দেখতে পারো তোমরা হেলথ বেনিফিটস অফ জগিং, এরকম অনেকগুলো ব্যানার লাগানো আছে যেখানে তোমরা ইনফরমেটিভ তথ্য অনেকগুলো পেয়ে যাবে। পাশে দেখতে পারো একটা সুন্দর একটা ঘর। তারপর এখান থেকে অনেকটা দূরে অনেক কিছু আছে, তো চলো তোমাদেরকে দেখাই। সো ফাইনালি আমরা ট্রাইবাল গ্যালারিতে চলে এসেছি। এখানে বেসিক্যালি ত্রিপুরার বিভিন্ন ট্রাইবস এর ব্যাপারে অনেক তথ্য দেওয়া আছে। তোমরা পড়তে চাইলে ভিডিওর মাঝখানে পজ করে তোমরা পড়তে পারো, বিভিন্ন ট্রাইবসদের ব্যাপারে লেখা আছে এখানে অনেক ইনফরমেশন। সো বেরোতে বেরোতে আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, তো সন্ধ্যার বাইরের দৃশ্যটা তোমরা দেখতে পারো।
সো ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য অক্সিজেন পার্ক। আশা করি তোমাদের এই ব্লগটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে থাকবে, লাইক করে দেবে এবং ফেসবুকে ফলো করে নেবে এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।